বিশ্বের চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে আবারও ঝড় তুলেছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। তার নতুন সিনেমা দি গোট গ্রেটেস্ট অফ অল টাইম যেন এক বিস্ময়ের রূপকথা। বিজয়ের প্রতিটি সিনেমায় দর্শকরা কিছু না কিছু চমকের আশা করেন, কিন্তু এবার চমক যেন সবকিছুকে ছাড়িয়ে গেল। সিনেমাটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে গড়েছে নতুন রেকর্ড। শোনা যাচ্ছে বিশ্বব্যাপী প্রথম দিনের আয় 98 কোটি রুপির বিশাল অঙ্কে পৌঁছে গেছে, যার মধ্যে শুধুমাত্র ভারতেই আয় করেছে 54 কোটি রুপি। এই পরিসংখ্যান চলতি বছরের প্রথম দিনের সর্বোচ্চ আয় করা তামিল সিনেমার রেকর্ড গড়েছে, যদিও বিজয়ের আগের সিনেমা লিও এর রেকর্ড ভাঙতে পারেনি এটি। সিনেমা মুক্তির প্রথম দিনেই হলে ভিড় ছিল চোখে পড়ার মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও পাওয়া গেছে ইতিবাচক প্রতিক্রিয়া। কেউ কেউ লিখেছেন ব্লকবাস্টার, কেউ কেউ আবার বলছেন থালাপতি বিজয় আরও একবার প্রমাণ করলেন কেন তিনি সুপারস্টার। সিনেমাটির জন্য তিনি নিয়েছেন 175 কোটি রুপি। সিনেমার বাজেটও কম নয়, প্রায় 400 কোটি রুপি। আর এই বিশাল ব্যয়ের প্রতিফলন দেখা গেছে প্রতিটি দৃশ্যে। চোখ ধাঁধানো VFX, চমৎকার অ্যাকশন সিকোয়েন্স এবং দারুণ পারফরম্যান্স। প্রভুদেবা, মোহন, জয়রাম, যোগীবাবু, মীনাক্ষী চৌধুরীর মতো প্রতিভাবান অভিনেতাদেরও দেখা মেলে এই সিনেমাতে। দি গোট শুধু একটি সিনেমা নয়, এটি থালাপতি বিজয়ের দীর্ঘ ক্যারিয়ারের একটি মাইল ফলক। আর অভিনয়ের নৈপুণ্যে, দ্বৈত চরিত্রে মেলে ধরার ক্ষমতা এবং সিনেমা নির্মাণে পরিচালকের অভিনেতা সব মিলিয়ে একটি অনবদ্য মাস্টারপিস হয়ে থাকবে এই সিনেমাটি। Do you think you can stop me? No one can stop me!